হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখছেন শান্তনু টেক চ্যানেল, শান্তনু টেক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলুন আজকে ভিডিওটা শুরু করি। আজকে আনবক্সিং অ্যান্ড রিভিউ নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন জেব্রোনিক্স মাউস, দেখতে পাচ্ছেন ভালো করে জেব্রোনিক্স মাউস, এটার আনবক্সিং অ্যান্ড রিভিউ দেখাবো এবং পুরো ডিটেলসে কথা বলবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এটা 189 কম প্রাইসে কতটা কমফোর্টেবল এবং কতটা ভালো এবং এটা নেওয়া উচিত কি উচিত নয় সেটা নিয়ে আজকে পুরো ডিটেলসে আমি কথা বলবো। ঠিক আছে, ভিডিওটা চলুন শুরু করি। বন্ধুরা, যে মাউসটা নিয়ে আমি আলোচনা করছিলাম দেখতে পাচ্ছেন তার প্যাকেজিং, জেব্রোনিক্স মাউস। এটা আমি পারচেস করেছি অ্যামাজন থেকে। আপনারা কিনতে চাইলে অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে দুটো জায়গা থেকেই পেয়ে যাবেন। চলুন তাড়াতাড়ি আমি প্যাকেজিংটা কেটে ফেলছি। দেখতে পাচ্ছেন কি দারুণ সুন্দর প্যাকেজিং করেছেন অ্যামাজন থেকে। এটাকে সাইডে রেখে দিচ্ছি আমি। লেখা গিয়েছে ইউএসবি অপটিক্যাল মাউস, ইউএসবি 1000 DPI, হাই হাই ভাইব্রেশন, থ্রি বাটন লেফট রাইট এবং মিডিল, আর প্লাগ অ্যান্ড প্লে, মানে কোনো উইদাউট মানে যে কোনো সফটওয়্যারে এটা কাজ করতে পারবে। এখানে সব ভেরিয়েশন আছে। এটার প্রাইস এখানে লেখা আছে 399, কিন্তু অ্যামাজনে 180-তে আপনারা পেয়ে যাবেন। তো এটাকে খুলে দেখে নিই। একটা কথা বলে একটু দেখে নিই আমি। এবং ইউএসবি ওয়্যারটা খুব বড়ই আছে, দেখে বুঝতে পারছেন মাউসটাও খুব খুব সুন্দর। এখানে অপটিক্যাল সেন্সার আছে, এখানে জেব্রোনিক্সের লোগো। এবং বন্ধুরা, আমি দু একদিন এটাতে ইউজ করে বলবো এটা কেমন, হাতে খুব কমফোর্টেবল লাগছে। বন্ধুরা, আমি দুদিন ইউজ করার পর বলছি যে মাউসটা সত্যি খুব ভালো, এবং কোয়ালিটি নিয়ে যদি কথা বলতে হয় এত কম প্রাইসের মধ্যে কোয়ালিটিও সুন্দর, খুব ভালো। এবার আমি মাউসটাকে ইনসার্ট করে নিচ্ছি আমার ল্যাপটপের সঙ্গে, দেখে নিই কেমন কাজ করছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত স্মুথলি কাজ করছে, আওয়াজও পাচ্ছেন। মাউসের ক্লিক বাটন খুব সুন্দর কাজ করছে, এবং কোনো কিছু যদি আমি ক্লিক করি এক চান্সে খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন স্মুথলি। এবং স্ক্রল বাটনও খুব দারুণ কাজ করে। বন্ধুরা, লেফট এবং রাইট বাটন খুব সুন্দর কাজ করছে, এবং এর যদি স্ক্রল বাটন নিয়ে কথা বলা হয় তাহলে স্ক্রল বাটনটা ও খুব সুন্দর কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, এবং তার সঙ্গে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।